হাজরা মোড়ে দিকে নজর রাখবো। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ, কি ছবি সেখান থেকে উঠে আসছে? সরাসরি রয়েছেন রনয় আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রনয়। মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ সেই ছবি হাজরা মোড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছে। আরো বিস্তারিত ভাবে এই মুহূর্তে জানতে চাইবো কি দাবি তারা জানাচ্ছেন। দেখো এই মুহূর্তে হাজরা মোড়ে রয়েছি, হাজরা ক্রসিং এ চাকরি প্রার্থী যারা মাদ্রাসা কমিশনে যারা চাকরি প্রার্থীদের একটা জায়গায় ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে, কোনো মতেই যারা তারা যাতে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত না পৌঁছাতে পারে। এর একই সঙ্গে রয়েছে পুলিশের কড়া নজরদারি যাতে কেউ এই ব্যারিকেড টপকে না যেতে পারে, তাহলে পুলিশের তরফে কিন্তু প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। চাকরি প্রার্থীরা এখানে রয়েছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। এর আগেও আপনারা এখানে আন্দোলন করেছেন, আজকেও আপনারা আন্দোলন করতে এসেছেন, কিসের দাবিতে মূলত আপনাদের এই আন্দোলন? আমাদের কিছুদিন আগে আমাদের 4 বছর ধরে আন্দোলন চলছিল, সেখানে কিছুদিন মানে মাননীয় মাদ্রাসা শিক্ষামন্ত্রী গোলাম রব্বানী মহাশয়, মাদ্রাসা পর্ষদের আধিকারিক, কমিশনের আধিকারিক এবং ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আধিকারিকগুলো আমাদের সাথে আলোচনায় বসেছিলেন। আমাদের সমস্ত দাবি মেনে নিয়ে 16 তারিখ জানানোর কথা ছিল আমাদের, কবে কী নোটিফিকেশন, কবে কী হচ্ছে। 16 তারিখে আমরা কিছু না জানতে পারায় আমরা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলাম। আজকে সেখানে জানতে পারছি, আমরা চেয়েছিলাম যে আজকে মাননীয় মুখ্য, আজকে কি আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা হয়েছে? না, আজকে দেখা উনি নেই, কি বিধানসভার কি কি নিয়ে ব্যস্ত আছেন। আপনারা কি ডেপুটেশন দিয়েছে? ডেপুটেশন জমা দিয়েছি এবং ওনারা বলেছেন যে 30 তারিখ পর্যন্ত আমরা সময় চাইছি। আমরা বলেছি 3 তারিখ পর্যন্ত সময়, 3 তারিখ পর্যন্ত আমাদের যদি নিয়োগের নোটিফিকেশন না হয় তাহলে মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আছে, যে 2013 সাল থেকে তাদের যে পড়াশোনাতে থেকে বঞ্চিত করা হচ্ছে, 2013 সাল থেকে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না হলে শেষ পর্যন্ত আপনারা কী করবেন? আমরা এই হাজরা মোড়ে মাদ্রাসা ছাত্রছাত্রীর অভিভাবক এবং মাদ্রাসায় যারা পাশ করেছি এখানে ব্লক করবো এবং অবস্থান বিক্ষোভে বলবো। এখানেই অবস্থান করবেন? রনয়, 30 তারিখ পর্যন্ত সময় চেয়েছেন এমনটাই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা জানালেন। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এখনো হাজরা মোড়ে আমরা দেখছি বিক্ষোভ দেখাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পরবর্তী কর্মসূচি কি তারা ঠিক করবেন বলে ভাবছেন? কারণ 30 তারিখ পর্যন্ত সময়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় চেয়েছে ডেপুটেশন জমা দেওয়ার পর, জানাচ্ছেন তারা।